ছেলেটাকে দেখি তো বড় লোক মনে হয়েছে, একবার টাই করে দেখবো নাকি? হ্যাঁ হ্যাঁ দেখ, কিছু করা যায় কি? ও শাকিল ভাই, দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে কথা আছে। কি ব্যাপার, আপনি আমাকে ডাকছেন? এরে পেছন থেকে দেখি তো একবার আমার মামা তো ভাই শাকিলের মতো লাগছিল। তার লেগে ভাই বলে রেখেছি, আমি ভাইয়ের কাঙালি তো, তুমি কিছু মনে করো না। না না, মনে করার কি আছে, আজ থেকে না হয় আমি আপনার ভাই হলাম। যাক, এতদিনে একটা মনের মতন ভাই পালি, সত্যি কথা বলতে ভাই আমার বইয়ের খুব আশা, ভাইয়ের বাড়ি যাবো খাবো পড়বো, কিন্তু আশা পূরণ হয় না, আপন ভাই নাই তো। আপন ভাই নাই তো কি হয়েছে, আমাকে যখন ভাই বলে ডেকেছে আজ থেকে আমি ওর ভাই, আমারও বোন নাই। তাহলে তো খুব ভালোই হইলো, বলো ভাই আমাদের বাড়ি কবে যাবা? হ্যাঁ ভাই, তোমাদের বাড়িটা কোন গ্রামে? আসলামপুরে। ও তো অনেক দূরে, এ দেখো এইখানে আমাদের বাড়ি, আগে আমাদের বাড়ি বেড়াতে চলো। আজ না গেলে হবে না ভাই। না না, বাড়ির কাছে যখন এসছো আজ কি তোমাদেরকে যেতে হবে, চলো। ভাই যখন এত করে বলছে চলো যাই। ঠিক আছে চলো। ঠিক আছে তাই করি গি। ও ভাই তোমার মাজার মাপ কত? মাজার মাপ কি হবে ভাই, তোমাদের লেগে পোশাক কিনবো তো তাই। ও মাজার মাপ তো আমার ঠিক থাকে না, ভালো মন্দ খেলে মাজা মোটা হয় আর না খেলে মাজা সরু হয়, তা কেন আমরা শুধু বাজার করতে যাবো। যাবো বলছো, তাহলে চলো। ভাই ভাবি খেলে বেড়াতে যাইও। অবশ্যই যাবো, তুমি আমাকে যখন ভাই বলে ডেকেছো বোনের বাড়ি না গেলে হয়। ঠিক আছে ভাই আমরা চলি গেনু। ওগো চলো। আল্লাহ বাসনু, আর কদিন থাকলে আমাকে জমি বিক্রি করতে হতো। তাই তো গো, 4-5 দিনে কত টাকা খরচ হলো? তাও 15,000 টাকা। 15,000 টাকা? কেন তুমি দেখলি না, একটাও কম পোশাক লিসে নাকি, সব ভালো ভালো পোশাক গুলা কিনে নিল। আমি ভেবেছিনু জামা প্যান্ট আর একটা কাপড় দেব, ওরা যে জাঙ্গি বিলাউর সায়া এক সাইজ গেঞ্জি সব কিনে নেবে, আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এই তো 8,000 টাকা লেগেছে। লেগেছে ঠিক হইছে, যেমনি বুন পাতাব তেমনি লাগবে না, আমাদের যেমন 15,000 টাকা খরচ হইছে ওদের তেমন 20,000 টাকা খরচ করে দেইব। আসো বাড়ি আসো, খেলাও গা। এই বুন, তোরা তো কাপড় বেচিস, একটা ভালো কাপড় দে না, আমার বড় মেয়ে এসে দেব। কেন তোরা জানিস নি নাকি আমরা খুচরো মাল বিক্রি করি নি, দুটো কাপড়ের দোকান ধরা আছে, ওরা এসে নিয়ে যায়। আমি সব কাপড় লেব নাকি, একটা কাপড় লেব দাও না ভাই, বাজারে যাওয়ার লোক নাই। এই ইয়ে শুনবে না, ওই চণ্ডীপুরে যাকে খালা পাতেছেন না, যে কাপড়টা দিয়েছে ওই কাপড়টা দে। ঠিক আছে দিছি, আগে 700 টাকা দাও। কি ব্যাপার ভাই, হঠাৎ করে তোমরা, আগে থেকে বলবা তো, তাহলে বাজার থেকে নিয়ে আসতুক। না না ভাই, আমাদের আসতে কোনো অসুবিধা হয়নি। ওগো তাড়াতাড়ি বাড়ি আসো, এটা তোমার ভাই এসছে। ভাই এসছে, আসো আসো ভাই বসো। এই বাবু বাড়িতে কুটুম এসছে, তুই তাড়াতাড়ি মোবাইলটা নিয়ে বাইরে যা। ঠিক আছে মা। তাহলে ভাই আমাদের বাড়ি টেগারে এসছে না বাসে এসছো?
টেগারেই আইসি ভাই। ভাড়ালি ঝামেলা হয়নি তো ভাই? ওগো ভাইয়ের সাথে গল্প করার অনেক টাইম পাবা, তাড়াতাড়ি বাজার থেকে দই মিষ্টি নিয়ে আসো গা। ঠিক আছে ব্যাগটা দাও। হ্যালো, আ কে মরে গেছে? হ্যালো হ্যালো, এ মোবাইলটা দে তো। কি বলছো ভালো করে বলো। খালু তোমার দাঁত ছাউরি মরে গেছে, তোমরা তাড়াতাড়ি আসো। আরে সর্বনাশ, আমার দাঁত ছাউরি মরে গেল, আমাকে কত ভালোবাসতো গো, নিজে নাকি আমাকে খাওয়াতো গো। ওগো তোমার আবার কি হলো? ও ভাই তাড়াতাড়ি পানি নিয়ে আসো, তোমার বোন অজ্ঞান হয়ে গেছে। তাহলে আমরা বাড়ি চলি কেন? চলে যাইছো ভাই, ঠিক আছে আবার আসো। ওগো আর কতদূর যাবা, ওরা তো চলে গেছে, চলো এবার আমরা বাড়ি যাই। ঠিক আছে বাড়ি চ, যা চলে এসে চ খাই গি। বাবু বল। আব্বা তুমি সেই বাপ্পা দাওনি, সেই লোকটা আমাদের বাড়িতে বেড়াতে এসেছে, তোমরার বাড়িতে আসো না, পালি যাও। ঠিক আছে পালাছি, তুইও শালাকে বল মার দাদি মরে গেছে, মাটি দিতে গেছে। ঠিক আছে তাই বলছি। ও ভাই কাদের বাড়ি যাবা? আমি রিয়াজদের বাড়ি যাব ভাই। রিয়াজ তোমার কে হয়? রিয়াজ আমাকে মামা পাতিছে। মামা পাতিছে, খুব ভালো, যাও রিয়াজের শালা হয়ে ঘুরে আসবা। শালা হয়ে ঘুরে আসবো মানে? রিয়াজের কাজ হয়েছে বড় লোকদের সাথে কুটুম পাতি ব্যবসা করা, আর ওই কুটুম যদি রিয়াজের বাড়িতে বেড়াতে আসে, হেতে নাতে ঘাড় ধরে বের করে দিয়া। হট তুমি ভুল বলছো, রিয়াজ মামু খুব ভালো লোক। বাড়িতে যাও থালি বুঝতে পারবা। মামু ভালো আছে তো? আসবাস বকরি আজকে কা টাইম হলো। হ্যাঁ মামু ভালো আছি, তোমরা সব ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, আসো আসো বসো। ওগো এ দেখো মামু এসে, টাকা দাও, বাজার থেকে খাসির মাংস নিয়ে আসি কি। টাকা আমি কোথায় পাবো? তোমার কাছেই তো আছে। আমার কাছে আছে মানে? পরশুদিন তোকে হাজার থেকে দিলু না? ও ওই টাকাটা, ওই টাকাটা দিয়ে তো আমি শাড়ি কিনেছি। তুই কার হুকুমে শাড়ি কিনেছিস তাই বল, তোকে আজ ঠেঙে মেরেই ফেলবো। আসো মারতে, তোমাকে বারুদ দিয়ে শাটি দেবো। তুই এত বড় আসপাদ্দা, মামুর সামনে তুই আমাকে অপমান করছিস, তোর কিছু বলি রে। ও মামু ও মামি তুমি তো ঝামেলা করছ না, ওরে বাবারে ও মামু আলো মেরে ফেলো। শালা বেড়াইতে এসে টাইম পাইনি, এই চো চাটি খেয়ে দিগা। ঠিক আছে চলো। লজ্জা করো না, এটা নিজের বাড়ি ভাবতে পারো। আমি আপনাদের বাড়িতে নিজের বাড়ি ভাবি। সত্যি বাপ, তোমার মতন ছেলেকে জামাই পাতি আমি খুব খুশি। শুধু আপনি বলি না, আমার সাথে যে এই সম্পর্ক করে সেই খুশি থাকে। তা তো আমি জানি বাপ। এই তোরা ঘরের ভেতরে কি করছিস? মেয়ে জামাই লেগে দই মিষ্টিটা লিয়ে আয়। কি ব্যাপার মামু, খালু, বনু, তোমাদের হাতে লাঠি কেন? পেছনে আবার কে? ধর্ম বাপ? হ্যাঁ আমি ধর্ম বাপ। এ তোরা দাড়ি কি করছিস, লাগো ঠোক। এই দামু দামু আমাদেরকে মারু না, আমরা আবার কি করবো? কি করিস মানে? তুই মানুষের সাথে চিটারি করি, কুটুম পাটি ব্যবসা করিস না? তোদের আজ ছাই নাই, তোদের পেছনে আমরা তা খরচ করেছি, সুদ সমেত ফেল। Ah!